আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি খুবই ক্রিসপি মজাদার মেক্সিকান টাকোস রেসিপি। এই টাকোস রেসিপিটা খুবই মজার হয়, দেখতে যেমন লোভনীয় কিন্তু অসাধারণ, অনেক বেশি ক্রিসপি। চলুন দেখে নেওয়া যাক কিভাবে তৈরি করছি। সেজন্য চুলায় প্রথমে একটা প্যান বসিয়ে দিয়েছি, এর মধ্যে দিয়ে দিয়েছি 3 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। তেলগুলো গরম হয়ে আসলে দিয়ে দিব আমি রসুন কুচি। বন্ধুরা, আমাদের যদি আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এরপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, এখানে আমি 2টা বড় সাইজের পেঁয়াজ দিয়ে দিয়েছি। দেখুন পেঁয়াজগুলোকেও ভালোভাবে ভেজে নিব। বন্ধুরা, আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এরপর আমি পেঁয়াজগুলোকে ভালোভাবে ভেজে নিব। ভেজে নেওয়ার পর দিয়ে দিব 1/2 চা চামচ আদা বাটা, আর দিয়ে দিব 1 চা চামচ রসুন বাটা, আর দিয়ে দিচ্ছি 1 কাপ চিকেন। এখন সবগুলো উপাদান একসাথে ভালোভাবে মিশিয়ে ভেজে নিব। এরপর দিয়ে দিচ্ছি আলু, আমি আলুগুলোকে কিপ কিপ করে কেটে নিয়েছি, এভাবে কাটতে চেষ্টা করবেন, এতে দেখতে সুন্দর লাগে। এরপর দিয়ে দিচ্ছি 7 মতো লবণ। এই রেসিপিটা খুবই অসাধারণ হয়, আপনাদের পাশে অবশ্যই একবার ট্রাই করবেন, আর ট্রাই করে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। আশা করি আপনাদেরও ভালো লাগবে, যেহেতু এটি আমার পরিবারের সবাই পছন্দ করে। এখন দিয়ে দিচ্ছি 2টা ম্যাজিক মশলা, এখানে শর্টকাট তৈরি করে ফেলতেছি আমি, সেই জন্য 2টা ম্যাজিক মশলা দিয়ে দিচ্ছি। কিমাটা খুব হয় সিম্পল, বাট খেতে হয় অসাধারণ। দিয়ে আমি নেড়ে চেড়ে মশলার সাথে মিক্স করে নিব। আমার চ্যানেলে আরো অনেক রেসিপি রয়েছে মজার মজার, আপনারা চাইলে দেখে আসতে পারেন। আমি কিছু লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। এরপর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি, আপনারা যে যেমন জল খান সেই পরিমাণে কাঁচামরিচটা দিয়ে দিবেন। আলুটা প্রায় 80% সিদ্ধ হয়ে এসেছে, আমি আর একটু অপেক্ষা করে ভেজে ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নিব। সহজ সহজ রেসিপিতে অবশ্যই আমার চ্যানেলের সাথেই থাকবেন, আর আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। এরপর দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি, এখন আমি নামিয়ে নিয়ে তারপর একটা ডুগ তৈরি করে নিব। এর জন্য 1 কাপ ময়দা নিয়ে নিয়েছি, আর দিয়ে দিচ্ছি 7 মতো লবণ, আর দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। এখন তেলটার সাথে ভালো করে মিক্স করে নিতে হবে ঘষে ঘষে, যাতে প্রত্যেকটা ময়দার সাথে তেলটা মিশে যায়। এভাবে যদি ময়দাটা তৈরি করে নেন আপনার টাকোসগুলো অনেক বেশি ক্রিসপি হবে। টাকোস ক্রিসপি না হলে খেতে ভালো লাগবে না, একদম মচমচে ক্রিসপি, মুখে দিলে মিলিয়ে যাবে ওই রকম হতে হবে। সেই জন্য দেখুন আমি কামিটা কিভাবে তৈরি করছি, প্রত্যেকটা স্টেপ ফলো করতে হবে এই রেসিপির ক্ষেত্রে, নয়তো ভালো রেজাল্ট পাবেন না। দেখুন আমি কিভাবে মিশিয়ে নিচ্ছি। এরপর 1 মুঠো ধরে দল পাকিয়ে দেখবেন, যদি দেখেন দল পাকি গিয়েছে তার মানে এটা কমপ্লিট। এরপরে দিয়ে দিব অল্প অল্প নর্মাল পানি, আমি নর্মাল পানি দিয়ে আমি খামিটা তৈরি করে নিব। খুব বেশি শক্ত করে ফেলা যাবে না, আবার নরমও করে ফেলা যাবে না, আমরা যেভাবে অন্তর বা অন্য
যা নার্সের জন্য কামিয়ে করে থাকি ওভাবেই করতে হবে। দেখুন আমি খুব সফট একটা ডু তৈরি করে নিয়েছি। এরপর 10 মিনিট রেস্টে রেখে দিব। রেস্টে রাখার পর আমি ছোট ছোট করে বল করে তৈরি করে নিব। দেখুন একদম ছোট, বেশি বড় করা যাবে না। আমি এখন আমিটা নিয়ে আপনাদেরকে একটা রুটি বানিয়ে দেখে দিচ্ছি কি সাইজে কিরকম পাতলা করে বেলে নিতে হবে, একদম পাতলা। দেখুন আমি একদম পাতলা করে বেলে নিয়েছি। এখন কাটার সমচের সাহায্যে এটা ফুটো করে দিচ্ছি যাতে এটি ফুলে না যায় যখন তেলে বসবো। এভাবে আমি প্রত্যেকটা রুটি তৈরি করে নিয়েছি। এরপর তেল মিডিয়াম পর্যায়ে তেলটা গরম করে তার মধ্যে রুটিটা দিয়ে দিলাম। এটা অবশ্যই লক্ষ্য করতে হবে আমি কিভাবে ভাজতেছি। এক পাট হালকা সাদা হয়ে আসলে ভেজে এভাবে চামচের সাহায্যে দুপাশ চেপে ধরতে হবে, কারণ টাকসের শেপটা আনার জন্য এভাবে সাইড গুলো সুন্দর করে বেজে নিতে হবে। আমরা যে চামচের সাহায্যে বা বিভিন্ন আপনারা দেখতে পাচ্ছেন আমি কিভাবে করছি। আমি প্রত্যেকটা রুটি ভেজে নিয়েছি। দেখুন কতটা ক্রিস্পি দেখেই মনে হচ্ছে। এরপর আমি শসা, পেঁয়াজ, ধনিয়া পাতা কুচি করে এর মধ্যে 2 টেবিল চামচ টমেটো সস দিয়ে দিয়েছি। এখন এগুলো টমেটো সস গুলো মিক্স করে নিব। আপনারা চাইলে এখানে মেয়োনিজ ইউজ করতে পারেন। দেখুন সালাডটা কমপ্লিট। এরপর আমি একটা টাকোস নিয়ে নিয়েছি, এর মধ্যে টমেটো সস দিয়ে হালকা ভাবে সব দিকে ছড়িয়ে দিব চামচের সাহায্যে। এরপর দিয়ে দিব যে কিমাটা আমি করে রেখেছিলাম। এখন কিমাটা এর ভিতরে দিয়ে দিব। কিভাবে তৈরি করছি ভিডিও দেখে বুঝে যাবেন। এরপর দিয়ে দিচ্ছি সালাদ। যারা মেয়োনিজ বেশি পছন্দ করেন তারা এটাতে মেয়োনিজ অ্যাড করলে আরো বেশি ভালো লাগবে। এরপর দেখুন দেখুন কতটা সুন্দর এবং কালারফুল হয়েছে। আশা করি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।